আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানি ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো অসম্ভব মজার একটি নারিকেলের নাড়ু তাহলে দেখেন দেখুন আমার নারিকেলের নাড়ু তাহলে দর্শক আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তাহলে চলুন মূল রান্নায় চলে যাই কথা না বাড়িয়ে তো চুলায় আমি একটি প্রাইফেন বসিয়ে দিলাম চুলাটা কিন্তু আমি এখন অন করিনি নিই কিন্তু আমি এখন দুই কাপ পরিমাণ নারিকেল কুড়ানো ফ্রেশ যে নারিকেলটা সেটা আমি কুড়িয়ে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ নারিকেল নিয়েছি নারিকেলটা মনে করেন দিয়ে আমি এখন সোলাটা অন করে দিলাম সোলাটা কিন্তু মিডিয়াম লো আসে রেখেছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি চিনিটা হয়েছে যেহেতু দুই কাপ নারিকেল তাই এখানে অর্ধেক পরিমাণ চিনি নিতে হবে যদি আপনারা এখানে তিন কাপ নেন নারিকেল তাহলে দেড় দেড় কাপ পরিমাণ চিনি নিতে হবে তা চুলাটা আমি কিন্তু অন করে দিলাম এখানে চুলার আশটা কিন্তু আমি মিডিয়াম লো থেকে রেখেছি যেহেতু চিনি দেওয়ার পর কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু নাড়া করে দিচ্ছি আমি এখানে চিনি এবং নারিকেল একসাথে আমি মিক্সড করে নিচ্ছি এভাবে কিন্তু আমি কিছুক্ষণ মিক্সড করে নেব মিক্সড করে সব চিনির সাথে আমি মিক্সড করে দেবো নারকেলটা চোলার হিটটা কিন্তু মিডিয়াম লো আসে রেখেছি আমি এভাবেই কিন্তু রাখার চেষ্টা করবেন সোলার হিটটা আপনারা কিন্তু বেশি হিট দেবেন না নয়তো নারিকেলটা পুড়ে যাবে যেহেতু চিনি দেওয়া আছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ পানি পানিটা কিন্তু খুব বেশি এটা লাগবে না আমি এখানে চার টেবিল পরিমাণ পানি দিয়েছি শুধু চিনিটা সিদ্ধ হওয়ার জন্য আর হলো নারিকেলটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু নারিকেলটা কোরানো আসে অলরেডি নারিকেলটা কিন্তু অল্প পরিমাণ পানি উঠবে চিনি দেওয়ার পরে এটা কিন্তু আপনারা মাথায় অবশ্যই রাখবেন এখন কিন্তু আমি নাড়াছাড়া করে দিব। নাড়তে থাকবেন কিছুক্ষণ পর পর যেন তলায় লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন যে দেখুন আমি কিন্তু দশ মিনিট পরে এই যে আবার আমি আপনাদের সামনে চলে আসছি এই দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার নাড়া দিয়ে দিয়েছি নানা সারা না দিলে কিন্তু তলায় লেগে যাবে নারিকেলটা লেগে গেলে কিন্তু কালারটাও নষ্ট হয়ে যাবে এবং কেতে তিতো লাগবে এভাবেই কিন্তু আপনারা একটা হাতলের সাহায্যে এভাবেই কিন্তু নানা সারা করে দিবেন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চলে আসতেছে কিন্তু নাড়তে হবে লাস্টের দিকে লাস্টের দিকে নানা সারা বন্ধ করে দিলে কিন্তু লেগে যাবে তলায় এভাবে কিন্তু আমি আরও পাঁচ থেকে দশ মিনিট এভাবে নাড়তে থাকবো আর রাত্রে কিন্তু অপেক্ষা করতে হবে কালারটা আসা পর্যন্ত এভাবেই কিন্তু আপনি নানা করে নেবেন এখানে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না যেহেতু তিনটাই উপকরণ দিয়ে শুধু আমার নারিকেলের আলুটা তৈরি হয়ে যাচ্ছে যেহেতু বাসায় নারকেলের আলু তৈরি করে দেখবেন এটা কিন্তু খেতেও অনেক মজা অসম্ভব মজা হয় যে আমি কিন্তু দোলা পাকিয়ে যাচ্ছে তো দোলাগুলো কিন্তু আমি এক ভেঙে দিচ্ছি এই দেখুন কালারটা কিন্তু অলরেডি চলে আসতে আস্তে এটা কিন্তু হালকা বাদামি কালার হবে একদম পোড়া পোড়া হবে না আর সবসময় খেয়াল রাখবেন যেন বীজ অবস্থায় তোলার চেষ্টা করবেন নয়তো ওটা করকড়ি হয়ে যাবে সব সময় কিন্তু এই দিকে খেয়াল রাখবেন নাড়ুটা কিন্তু সবাই বানাতে পারে না নাড়ু বানানোর কিন্তু খুবই টেকনিক আছে টেকনিকটা হলো এইটাই যে একটু সব থাকা অবস্থায় কিন্তু আপনারা তুলে নেবেন নারিকেলটা তাহলেই মনে করেন যে নাড়ুগুলোও অনেক সুন্দর হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শক্ত হয়ে যায় তাই মনে করেন আপনারা দেখে নেবেন এই দেখুন তেলটা কিন্তু উপরে উঠে আসছে এ তখনই বুঝবেন যে নারোটা প্রায় হয়ে আসছে খুব বেশি একটা সময় লাগবে না এখানে আমি কিন্তু এইভাবে নানাচাড়া করে দিচ্ছি একসাথে সবগুলো উপকরণ এভাবে নানাচাড়া করে দিলে কিন্তু সুন্দর হয় এত পুরানো লাগে এই তো দেখুন এভাবে কিন্তু নানা ছাড়া দেবে নারিকেল যেহেতু তেল আছে তাই নিচে কিন্তু লাগার সম্ভাবনা বেশি এটা থাকবে না তারপরে মনে করে নাড়তে থাকবেন নাড়ু যত বেশি নাড়বেন তত বেশি সুন্দর হবে এবং দলা পাকিয়ে যাবে না আমি কিন্তু সোলার হিটটা মিডিয়াম লো হিটে রেখেছি আপনারা কিন্তু সবসময় খেয়াল রাখবেন সোলার হিটটা কিন্তু মিডিয়াম লোতে রাখার জন্য এই দেখুন হয়ে আসছে কিন্তু আমার নারিকেলের নাড়োটা এখন কিন্তু এই পর্যায়ে নামানোর চেষ্টা করবেন আপনারা এই তো দেখুন এই যে কালারটা চলে আসতেছে কত সুন্দর একটা কালার আসছে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু নারিকেলের নাড়ো বানাইতে বাসায় তৈরি করে নেবেন দেখবেন অনেক সুন্দর হবে যে দোকান থেকে কিনে খান দেখবেন দোকানে কিনা নাড়ু আর হলো বাসায় তৈরি করা নাড়ু কিন্তু অনেক ডিফারেন্স অনেকটা ডিফারেন্স থাকে এটাই বাসায় বানা একদম ফ্রেশ থাকে মনে কর মনে কোনো ক্ষোভ থাকে না যে আমি কি ভালো খেলাম না কি খারাপ খেলাম এই দেখুন এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে কালারটা এই যে দেখুন এটা কিন্তু গরম অনেক গরম এটা কিন্তু অনেক গরম তাই খুব সাবধানে কিন্তু হাত দিবেন তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হাত এই যে দেখতেই পাচ্ছেন তো সুন্দর একটা কালার চলে আসছে এই যে এখন কিন্তু সোলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি সোলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি নয়তো ওটা করে হয়ে যাবে এখন কিন্তু আমি একটা স্টিলে বাটি নিয়েছি বাটিতে মনে এখন এভাবে একটু মিক্সড করে নেবেন মানে মেখে নেবেন সবগুলো একসাথে এভাবে মেখে নিলে কি হবে মানে নাওটা আপনার সফট হবে মানে সুন্দর হবে বাটির তলায় কিন্তু আমি একটু হালকা ঘি অথবা নর্মাল যে তেলটা আছে সেটা আপনারা লাগিয়ে নেবেন লাগিয়ে তারপর এভাবে মিক্সড করে নেবেন একসাথে গরম থাকা অবস্থায় এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাওটা একসাথে জমবে না এবং আপনি কিন্তু শেপ আনতে পারবেন না দেখুন আমি কিন্তু এভাবে চার পাঁচ মিনিট এভাবে আমি কিন্তু এ করে নিয়েছি মিক্সড করে নিয়েছি এখন কিন্তু আমি হাতে মনে করেন একটু হালকা তেল অত বা ঘি মেখে এই যে আমি এখন গোল শেপ নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা শেপ আসছে এরকম এই যে বল সিস্টেম শেপটা আপনারা কিন্তু এভাবে করতে পারেন আরও কিন্তু এই সিস্টেমেরই হয় এই যে এভাবেই কিন্তু সুন্দর গরম থাকা অবস্থায় কিন্তু চেষ্টা করবেন করার জন্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু এসে জমাট বাঁধবে না অবশ্যই চেষ্টা করবেন গরম থাকা অবস্থা করার জন্য এই যে এই যে দেখুন কত সুন্দর সে বাড়ছে খুব সুন্দর একটা শেপ বাড়ছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এরকম নারিকেলের কিন্তু তেল থাকে খুব বেশি তেল লাগবে না প্রথম অবস্থায় একবার তেল লাগিয়ে নিলেই হবে এই দেখুন আপনারা কিন্তু এভাবে করে নেবেন সবগুলা শেপ এইভাবে এবং খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন এবং হাতুর তালুতে নিয়ে এইভাবে করা যাবে এই যে দেখুন কত সুন্দর একটা সেই বাড়ছে কিন্তু হাতের তালুতে নিয়ে হেরে এই যে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে করতে পারবেন অথবা আঙ্গুলের সাহায্যও করতে পারেন তাতে কোনো সমস্যা না যা যেভাবে শেপ হয় ঠিক সেভাবেই করে নেবেন মানে যার যার সুবিধা মতো করে নেওয়ার চেষ্টা করবেন যেভাবে সুন্দর হয় শেপগুলো সেভাবেই করে নেওয়ার চেষ্টা করবেন এই যে আমি হাতের তালুতে গসিয়ে গসিয়ে কিন্তু সুন্দর একটা শেপ আসছে অথবা হাতে মনে করো আমি কিন্তু আঙ্গুল দাও দেখা দিয়েছি আপনাদেরকে যে কীভাবে করতে হবে এভাবে প্রত্যেকটা শেপ কিন্তু আমি বানিয়ে নিয়ে এলাম এ দেখুন আমি কিন্তু তিনটা আঙুল দ্বারাও শেপ করে নিচ্ছি এ দেখুন তিনটা আঙ্গুল দিয়ে কিন্তু আমি এতে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা সে আসছে নাড়ুর কিন্তু শেপটা অবশ্যই এরকম থাকবে গোল এই যে দেখুন সবগুলো কিন্তু না আরও আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন কিন্তু শেষের পর্যায়ে আর বেশিক্ষণ সময় লাগবে না এই যে আমার এটা লাস্টের দিকে এই যে দেখুন এভাবে কিন্তু মুটি করে করে আমি কিন্তু শেপ করে নিয়েছি এই যে খুব সুন্দর কিন্তু শেপ আছে দেখতেও কিন্তু মার্শাল্লাহ রহমতে অনেক সুন্দর হয়েছে কালারটা আর কিন্তু খেতেও অনেক মজা নারিকেল আপনারা এটা চিরা দিয়ে খেতে পারেন মুড়ি দিয়ে খেতে পারেন এই দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি এভাবে করার কিন্তু আপনারা চেষ্টা করবেন এখন কিন্তু আমি এটাকে দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রাখলে কী হবে এটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে মনে করেন যে একদম মাংবে না সুন্দর থাকবে এটা কিন্তু সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন বাইরে রেখে খেতে পারবেন ফ্রিজে রাখা লাগবে না যদি বাইরে থাকে দু তিন মাস মনে করেন থাকতে পারবে এভাবে একটুও নষ্ট হবে না আর যদি ফ্রিজে রাখেন তাহলে এইভাবে রেখে দিতে পারেন বইয়ের মতো বা বক্সে পরে এয়ার টাইপ যে বক্সগুলো আছে সেই বক্সে রেখে আপনি কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন কিন্তু বাচ্চারা বাচ্চাদের অনেক প্রিয় এবং বড়োরাও খেতে কিন্তু অনেক পছন্দ করে যা দেখুন কত সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি এখন প্রত্যেকটা কালার দেখছেন কত সুন্দর আছে প্রত্যেকটা শেপই কিন্তু একই রকম আসছে আমি কিন্তু প্রত্যেকটা শেপ একই রকম করে দিয়েছি আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই একটু বড়ও দিতে পারবেন ছোটো আরো ছোটো দিতে পারবেন তাতে কোনো প্রবলেম হবে না এই দেখুন আমি কিন্তু সবগুলো সাজিয়ে নিচ্ছি এরই মাঝে কিন্তু আমার মোটামুটি সাজানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে বুঝতে পারছেন দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন আর বা বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখুন কত শক্ত হয়েছে দেখুন একেবারে শক্ত হয়ে গেছে আমি কিন্তু ফ্রিজ থেকে নামানোর পরে এই বের করে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আজকের মতো কিন্তু এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খুব বেশি ভালো থাকবে